চন্ডিকা হাথুরুসিংহে একজন ভালো ও সৎ কোচ। নতুন মেয়াদে টাইগারদের কোচ হয়ে আসার সাবেক গুরুকে এভাবেই মূল্যায়ন করলেন জাতীয় দলের পেসার তাসকিন আহমেদ। রাজধানীতে একটি বাণিজ্যিক ইভেন্টে অংশ নিয়ে তাসকিন জানান, ইংল্যান্ড সিরিজ সামনে রেখে এরই মধ্যে তাদের সাথে কাজ শুরু করে দিয়েছেন হাথুরু। সালটা 2014, দেশের ক্রিকেটে আবির্ভাব হয়েছিল এক ওয়ান্ডার বয়ের, নাম তাসকিন আহমেদ। লাল সবুজের জার্সি গায়ে এই তরুণ তুর্কি 22 গজে গতির ঝড় তুলে কেড়ে নিয়েছিলেন সবার নজর। প্রায় 9 বছর পর এসে সেই তাসকিন এখন অনেক পরিণত। দেশের ক্রিকেটের অন্যতম এই গ্ল্যামার বয় এখন ব্যস্ত বিভিন্ন ব্র্যান্ডের এন্ডোর্সমেন্টে। তেমনই এক ইভেন্টে গিয়ে তাসকিন খুললেন গল্পের ঝাঁপি, বললেন জীবন থেকে শিখেছেন গ্ল্যামার ধরে রাখতে হলে মাঠের বাইরে নয়, আসল পরিশ্রমটা করতে হয় 22 গজের পিচে। যখন আমি সব জায়গা থেকে আউট অফ ফর্ম ছিলাম তখন কিন্তু আমার এন্ডোর্সমেন্টও ছিল না, সো রিয়েলিটি হচ্ছে যার হাত ধরে তাসকিনের আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখা সেই চন্ডিকা হাথুরুসিংহে আবারও আসছেন টাইগারদের কোচ হয়ে। নতুন কোচের আগমনী বার্তায় উচ্ছ্বসিত তাসকিন জানালেন, ইংল্যান্ড সিরিজ সামনে রেখে ঢাকায় পা রাখার আগেই তাসকিন সহ পুরনো শিষ্যদের সাথে হোমওয়ার্ক শুরু করে দিয়েছেন এই লঙ্কান কোচ। সাবেক গুরুকে ভালো ও সৎ কোচের তকমাও দিলেন এ পেসার। আমিও এক্সাইটেড যে আমাদের সেই আগের হাথুরুসিংহে কোচ আবার আসছেন, এবং সে যথেষ্ট ভালো মানের কোচ এবং অনেস্ট মানুষ। ওনার সাথে সবারই কথা হয়েছে, মানে উনি সবাইকেই কন্ট্রাক্ট করেছিল, প্ল্যান শেয়ার করেছিল, বোলারদের কী রোল, ব্যাটসম্যানদের কী রোল, আসলে আবার মিটিং করবে। 9 ম্যাচে 10 উইকেট নিয়ে ঢাকা ডমিনেটরসের হয়ে এবারের বিপিএল অধ্যায় শেষ করেছেন তাসকিন। এখন প্রস্তুতি নিতে হবে ইংল্যান্ড সিরিজের। নতুন কোচের অধীনে ঘরের মাঠে সিরিজ জয়ের আশা ছাড়ছেন না তিনি। ওভারঅল চিন্তা করলে ওরা আমাদের থেকে আগে, এটা কোনো সন্দেহ নেই, কিন্তু ঘরের মাটিতে যেহেতু খেলা, আশা তো করতেই পারি সিরিজ জয়ের। তাসকিনের বিশ্বাস, হাথুরুর অধীনে আরো সমৃদ্ধ হবে টাইগারদের পাইপলাইন। তখনকার থেকে তো এখনকার পেসাররা আরো কনসিস্টেন্ট। কনক মাহমুদ, ডিবিসি নিউজ, ঢাকা।